আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো অনেকে গিটার দেখেছেন, অনেকে হয়তো গিটার বাজিয়েছেন। তো আজকের ভিডিওর মধ্যে আমরা শিখবো যে আমরা কীভাবে ওয়ারলেস গিটার তৈরি করব। আমরা অনেকেই তারযুক্ত গিটার দেখেছি বা যেটার মধ্যে তার রয়েছে, ওয়্যার রয়েছে, আমরা ওয়্যারের মধ্যে বাজাইছি গিটার আর কি এক কথায়। তো আমরা আজকে ওয়ারলেস গিটার বানাবো, ওকে? তো আমরা কীভাবে আজকে বাসায় বসে থেকে ওয়ারলেস গিটার বানাবো আজকে আমরা এটা দেখে নেবো মূলত ইনশাআল্লাহ, ওকে? তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। তো গাইস, ওয়ারলেস গিটার তৈরি করার জন্য মূলত আমাদেরকে একটা কাঠের দরকার হবে, আমাদেরকে একটা 8 ইঞ্চি একটা পরিমাণ কাঠের দরকার হবে, ওকে? তো এই 8 ইঞ্চি কাঠটা নেওয়ার পরে 8 ইঞ্চি কাঠটার মধ্যে আমাদেরকে 60টা দাগ অ্যাড করতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি বাদ দিয়ে আমাদেরকে এখানে 60টা দাগ অ্যাড করতে হবে 1 ইঞ্চি করে, ওকে? তো 1 ইঞ্চি করে আমাদের এখানে 60টা দাগ দেওয়ার পরে আমাদের এই 60টা দাগ ফুটো করতে হবে, ওকে? এরপর আমাদেরকে এরকম একটা প্লাস্টিকের টুকরো নিতে হবে। এই প্লাস্টিকের টুকরোটার মধ্যে আমাদেরকে মূলত 3টা ছিদ্র করতে হবে, ওকে? আমরা যে প্লাস্টিকের টুকরোটাকে 3টা ছিদ্র করলাম, এই 3টা ছিদ্রের মধ্যে আমাদেরকে 3টা রেড এলইডি লাইট সেট করতে হবে, ওকে? তো আমরা এখানে 3টা এলইডি লাইট সেট করে নিলাম, ওকে? তারপর আমাদেরকে 3টা এলইডি সেন্সরের প্রয়োজন হবে, ওকে? তো এই 3টা এলইডি সেন্সরটাকে আমাদেরকে ঠিক আগের মতোই একটা প্লাস্টিকের টুকরো নিতে হবে, এটাকে আমাদের 3টা ছিদ্র করতে হবে, এটার মধ্যে আমাদেরকে এই এলইডি সেন্সরটাকে অ্যাড করতে হবে, ওকে? তো আপনারা দেখতে পারলেন যে আমাদের একটা প্লাস্টিকের টুকরার মধ্যে আমরা 3টা এলইডি লাইট অ্যাড করলাম এবং অন্য আরেকটা প্লাস্টিকের টুকরার মধ্যে আমরা 3টা এলইডি সেন্সর অ্যাড করলাম, ওকে? তো আমরা প্লাস্টিকের যে টুকরোটার মধ্যে এলইডি লাইট অ্যাড করলাম, ওই এলইডি লাইটের প্লাস্টিকের টুকরোটাকে আমাদেরকে গিটারের শেষ মাথায় বসাতে হবে এবং আমরা যে প্লাস্টিকের টুকরার মধ্যে 3টা এলইডি সেন্সর অ্যাড করলাম, এই সেন্সরটাকে আমাদেরকে গিটারের মাঝখানে বসাতে হবে, অর্থাৎ আমরা এখানে এই জায়গাটার মধ্যে আমরা গিটারটা বাজাবো, ওকে? এখন আসেন, আমরা যে প্রথমেই আমরা কাঠের টুকরাটাকে 60টা ছিদ্র করলাম, এই 60টা ছিদ্রের মধ্যে আমাদেরকে 60টা সেন্সর অ্যাড করতে হবে, ওকে? তো আমি 60টা সেন্সর অ্যাড করে নিচ্ছি, ওকে? তো এখানে 60টা সেন্সর অ্যাড করার পর মূলত আমাদের ইলেকট্রনিক গিটার বানানো শেষ, মূলত কমপ্লিট, আমাদের গিটার বানানো কমপ্লিট। এখন আমাদেরকে এই গিটারটাকে বাজানোর জন্য আমাদেরকে একটা সার্কিট তৈরি করতে হবে, ওকে? তো চলুন আমরা কীভাবে এই ইলেকট্রনিক গিটারটার জন্য সার্কিট তৈরি করবো আমরা এটা দেখে নিই, ওকে? তো গাইস, সার্কিট তৈরি করার জন্য আমাদেরকে একটা পিসিবি মাদারবোর্ড লাগবে। এই পিসিবি মাদারবোর্ডের মধ্যে আমাদের একটা আইসিবিএস অ্যাড করতে হবে, ওকে? তো আইসিবিএস এখানে অ্যাড করার পর 6 8 OHM এই যন্ত্রাংশটা এখানে অ্যাড করতে হবে, তারপর এখানে 10 OHM এটা অ্যাড করতে হবে, তারপর এখানে 100 OHM-টা অ্যাড করতে হবে, এরপর এখানে 5 6 OHM-টাকে অ্যাড করতে হবে, তারপর এখানে 1 6 MHZ-টাকে অ্যাড করতে হবে, তারপর এখানে 10K ভোল্টারটাকে অ্যাড করতে হবে, ওকে? তারপর এখানে 2 2 PF একটা করে দুটো আমাদের এখানে অ্যাড করতে হবে, ওকে? পর এখানে আমাদেরকে মূলত প্রোগ্রামিং করতে হবে, ওকে? তো আমি মূলত আইসি বেজের মধ্যে অলরেডি প্রোগ্রামিং করে নিয়েছি, অর্থাৎ আর্ডিনোর মধ্যে আমি অলরেডি প্রোগ্রাম করে নিয়েছি, ওকে? তো কীভাবে আপনারা প্রোগ্রাম করবেন যদি এ সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, ওকে? পরবর্তী মধ্যে এটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওকে? প্রোগ্রামিং করার পর এরপর আমাদেরকে এখানে মাইক্রোকন্ট্রোলারটাকে আমাদেরকে আইসি বেজের মধ্যে অ্যাড করতে হবে, ওকে? তো আমি এটা আইসি বেজের মধ্যে অ্যাড করে নিলাম। তো আমাদের এখানে আইসি বেজের উপর মাইক্রোকন্ট্রোলার অ্যাড হওয়ার পর আমাদের এখানে সুইচ অ্যাড করতে হবে, ওকে? তো আমরা এখানে সুইচ অ্যাড করবো, ওকে? তারপর আমাদেরকে OHM-এর মধ্যে একটা করে ওয়্যার লাগাতে হবে, এভাবে আমরা এখানে 5টা ওয়্যার লাগাবো। এই ওয়্যারগুলো লাগানোর পর আমাদেরকে এই সার্কিট থেকে ওয়্যারগুলো টেনে এনে আমাদেরকে গিটার বডির মধ্যে লাগাতে হবে, অর্থাৎ আমাদেরকে কিছু ওয়্যার গিটার বডির লেজার রশির মধ্যে লাগাতে হবে আর কিছু ওয়্যার আমাদেরকে সেন্সরের মধ্যে লাগাতে হবে, ওকে? তো আমাদের এভাবে ওয়্যারগুলো অ্যাড করার পর মূলত আমাদের গিটার বানানো শেষ, ওকে? তারপর আমাদেরকে একটা কাজ করতে হবে যে আমরা গিটারের মধ্যে যে 60টা দাগ দিয়েছিলাম এই 60টা দাগ আমাদেরকে ভাগ করতে হবে। তো ভাগ করার জন্য আমরা এই 60টা দাগের মাঝখানে একটা করে প্লাস্টিকের টুকরা এভাবে অ্যাড করে দেবো, ওকে? তো এভাবে প্লাস্টিকের টুকরাগুলো অ্যাড করে দেওয়ার পর আমাদেরকে এখানে দুটো স্পিকার লাগাতে হবে যাতে আমরা আওয়াজটা শুনতে পারি ইলেকট্রনিক গিটারের, ওকে? তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব সহজে স্পিকারগুলো অ্যাড করে দিলাম। তো আমাদের কমপ্লিটলি গিটার বানানো শেষ। তো আমরা এখন গিটারটাকে পরীক্ষা করে দেখবো যে গিটারটা আসলে বাজে কিনা, ওকে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গিটারটা খুব সহজে বাজতেছে, আমরা খুব সহজে গিটারটাকে কন্ট্রোল করতে পারছি যে বাজতেছে। তো আমরা যদি এখানে বাজাই তাহলে অন্যরকম শব্দ হচ্ছে, যদি আমরা এখানে বাজাই তাহলে অন্যরকম শব্দ হচ্ছে, যদি আমরা এখানে বাজাই তাহলে অন্যরকম শব্দ হচ্ছে, ওকে? তো আপনার চাইলে এভাবে বাসায় বসে থেকে একটি ইলেকট্রনিক গিটার বানাতে পারবেন, ওকে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।